হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত গঠন হল নতুন মন্ত্রীসভা। আর এই নতুন মন্ত্রীসভাত গোলাঘাটবাসীর আহিল এটা ভাল খবর, জিলাখনের দুগারীক জনপ্রতিনিধিয়ে স্থান পালে হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রীসভাত। অজন্তা নেওগলে বিত্ত আর সমাজ কল্যাণ বিভাগ, অতুল বরালৈ কৃষি পশুপালন চুক্তি রূপায়ণ বিভাগ, এই দুইগৰাকী মন্ত্রী পূর্বর মন্ত্রিত্বর ক্ষেত্রখনত অভিজ্ঞতা পুষ্ট। বিগত কংগ্রেস সরকারের দিনত তিনিটা কার্যকালতে গুরুত্বপূর্ণ বিভাগের মন্ত্রিত্ব লাভ করেছিল অজন্তা নেওগে। মানে অজন্তা নেওগে ঈশ্বরের নামত শপথ খাই কও যে বিধির দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি মই প্রকৃত বিশ্বাস আর আনুগত্য পোষণ করিম। ইফালে অগপর সভাপতি তথা বোকাখাট সমষ্টির বিধায়ক অতুল বরাও সোণোৱাল সরকারের দিনত কৃষিকে ধরে গুরুত্বপূর্ণ দপ্তর লাভ করেছিল। শ্রী অতুল বরাই ঈশ্বরের নামত শপথ খাই কও যে বিধির দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি মই প্রকৃত বিশ্বাস আর আনুগত্য পোষণ করি। এই দুইগৰাকী মন্ত্রীক লৈ অধিক আশাবাদী গোলাঘাটবাসী। না, আমি গোলাঘাটবাসী হিসাবে আমি একটা সৌভাগ্যবান অনুভব করছো যে দুগৰাকীক কেবিনেট মন্ত্রী আর পূর্বর কার্যকালত থাকা সরকারখানোর দিনের আমার অতুল বরা মন্ত্রী পুনর্বার তখন কেবিনেট মন্ত্রী হিসাবে গেছে। নতুনক আমার দুগৰাকী মন্ত্রী যেহেতু আমি লাভ করছো, গতি সেইখিনি কথা এটা নতুন মানে সময় আমার ভাল সময় এটা মানে সূচনা হব, জেলাখানের রাজনৈতিক নেতৃত্বর একটা সুস্থ রাজনৈতিক নেতৃত্বর একটা নতুন সময়ের সূচনা হব সে আশা আমি করছো। দীর্ঘদিনিয়া সীমান্ত সমস্যা সমাধানের আশা করেছে জেলাবাসী। আমি গোলাঘাটবাসী হিসাব আপনাদের জানে যে অজন্তা নেওগ ডাঙরিয়ানি নামটোই হচ্ছে উন্নয়ন, এখেতর নামটোর জড়িত হয়ে আছে উন্নয়ন। গতি ইয়ার সামগ্রিক যখন উন্নয়ন আছে বাট পথরপর আরম্ভ করে বিভিন্ন দিকত বিশেষ সীমান্ত অঞ্চলের দায়িত্ব ইতিমধ্যে মাননীয় অতুল বরা ডাঙরিয়া পাইছে। গতি আমি ভাবো যে গোলাঘাট জেলায় এবার যেখানে আমার মূল সমস্যা আছে সীমান্ত সমস্যার পর আরম্ভ করে সীমান্ত উন্নয়নের পর আরম্ভ করে বাট পথর কথাখিন আর বিশেষ মাননীয় অজন্তা নেওগ ডাঙরিয়ানে একটা গুরুত্বপূর্ণ বিভাগ পাইছে যে তখেতে সমাজ কল্যাণ আর বিত্ত বিভাগ পাইছে। গতি সমাজ কল্যাণের কথাটো আপনি জানেন যে সমাজখনক সমাজ কল্যাণ বিভাগের দ্বারা বিভিন্ন স্তরের আমার আমার মূল আমার লক্ষ্য আছে যে অন্তর্যয় আমি যদি কই থাকো যে সমাজের শেষজন ব্যক্তির উন্নয়ন নোহালেকে আমি আমার নোহালেকে আমি কাম করব আমার লক্ষ্য। গোলাঘাটৰ পৰা পংকজ হাজৰিকা, DA News Plus।